চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। লাঞ্চ পর্যন্ত টাইগারদের সংগ্রহ 2 উইকেটে 69 রান। খেলার খবর জানাতে এখন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন সহকর্মী মাহমুদুর রহমান, তিনি এখন আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন। মাহমুদুর রহমান, খেলা এখন এই দুপুর পর্যন্ত গড়িয়েছে, কি অবস্থা দেখছেন, খেলা কোন দিকে মোড় নিচ্ছে? আসলে ইব্রাহিম পাঠান, আসলে আমরা সকাল থেকে যে উইকেট দেখেছি সেই উইকেট দেখে কিন্তু আহামরি কোনো এরকম বোলারদের যে সহায়তা সেরকম আমরা দেখিনি। যদিও ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার কেমার রোচ এবং শ্যানন গ্যাব্রিয়েল অনেক চেষ্টা করেছেন বাউন্সার দিয়ে দিয়ে আসলে ব্যাটসম্যানদেরকে পরাস্ত করার জন্য, সেটা কিন্তু আসলে হয়নি। তারপর আমরা বলতে চাই যে তামিম ইকবাল যে কেমার রোচের বলে যে বলটা বোল্ড হয়েছে, সেই বোল্ডটা আসলে তামিম ইকবালকে আমরা দেখেছি যে হয়তো ফুটওয়ার্কটা হয়তো বা একটু খুব ভালো ছিল না, এই কারণে হয়তো বা তামিম ইকবাল সেই বলটা হয়তো সেভাবে রিড করতে পারেনি। বলটা হালকা ইনসুইংয়ের কারণে কিন্তু আসলে সেই বলটা বিট হয়েছেন তামিম ইকবাল। এখনও পর্যন্ত যে খেলা হয়েছে আমরা বলি যে শান্তর আউটটা একটু দুঃখজনক, কারণ এই টেস্ট ক্রিকেট আমরা জানি খুব মনস্তাত্ত্বিক খেলা, তাড়াহুড়ো করার কোনো কারণ নেই। সেই তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু শান্ত রান আউট হয়ে ফিরেছেন, এই জিনিসটাই হয়তো একটু দৃষ্টিকটু মনে হয়েছে এখনও পর্যন্ত প্রথম ইনিংসের প্রথম সেশনের খেলার। তা আমরা যদি দেখি যে বাংলাদেশ যেভাবে প্ল্যান করেছে যে ব্যাটসম্যান বেশি খেলিয়ে বা স্পিন সহায়ক যে পিস করে যে ওয়েস্ট ইন্ডিজকে কাবু করতে চায়, সে পর্যন্ত এখনও পর্যন্ত সেই প্ল্যান অনুযায়ী কিন্তু আগাচ্ছে এবং সেই অনুযায়ী এখনও পর্যন্ত দুই ব্যাটসম্যান এখন যে ক্রিজে আছেন মুমিনুল হক এবং সাদমান ইসলাম। আমরা সাদমান ইসলামকে আমরা দেখেছিলাম যে অনেকদিন পর ইঞ্জুরি কাটিয়ে ফিরেছে, প্রস্তুতি ম্যাচে দারুণ খেলেছে, সেটার ধারাবাহিকতা কিন্তু সেই এখানে এসে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কিন্তু সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। সব ওভারঅল এখনও পর্যন্ত বলা যায় যে বাংলাদেশ যেভাবে আগাচ্ছে তাতে আমরা আশাই করতে পারি যে 300+ রান বাংলাদেশ করতে পারবে। তবে ইব্রাহিম পাঠান, সব কিছু মিলায় আলোচনা কিন্তু সেই একটাই চলে আসে এই মুহূর্তে, আমরা যারা সংবাদকর্মী যারা আছি তাদের মধ্যে একটা আলোচনা হচ্ছে যে আসলে বাংলাদেশ যেভাবে টেস্ট ক্রিকেটে ভালো করতে চায়, বাংলাদেশ যে পেসারদেরকে উঠিয়ে আনতে চায়, সেক্ষেত্রে কিন্তু সেই প্রতিফলনটা কিন্তু মাঠে কিন্তু বারবার সেই দেখা যায় না। আমরা আজকেও দেখলাম যে আসলে বাংলাদেশ যেভাবে একাদশ সাজিয়েছে তাতে কিন্তু সেই পেসার সেখানে একজন, সেই মুস্তাফিজ, যাকে কিনা জোর করেই এক প্রকার বলা যায় যে জোর করেই খেলানো হচ্ছে টেস্ট ক্রিকেটে, কিন্তু বাংলাদেশের যে মূল পেসার আবু জায়েদ রাহি সবশেষ 5 ইনিংসে 16টা উইকেট শিকার করেছেন, সেই রাহিকেই কিন্তু বসিয়ে রেখেছে। তো আসলে এই পেসারদের নিয়ে যে পরিকল্পনা, সেই পরিকল্পনা যে বাস্তবায়ন, তার মধ্যে বিশাল একটা গ্যাপ, সেই গ্যাপটা যেন দ্রুত যেন সমাধান হয় সেদিকটাই নজর রাখার জন্য ম্যানেজমেন্ট যতটা তৎপর, সেই তৎপরতা কিন্তু আসলে সেই চোখে পড়ে না। আমরা জানি যে টেস্ট ক্রিকেটের আসলে পেসাররা যদি ভালো করে তাহলে কিন্তু টেস্ট ক্রিকেটে কিন্তু সেই দলটা বেশি উন্নতি করে। তো ইব্রাহিম পাঠান, আসলে এখনও পর্যন্ত খেলার যে মোড় তাতে মনে হচ্ছে যে বাংলাদেশ 300+ রান করবে এবং সেই প্রতীক্ষায় আমরাও আছি। মাহমুদুর রহমান, অনেক ধন্যবাদ, বাংলাদেশের জন্য শুভকামনা।